বিধানসভার তথ্যক নাকচ বিধায়ক পদ্ম হাজরিকার। বিধানসভার তথ্য মতে লোকসানত চলিছে গৰুকুটি প্রকল্প, অথচ পদ্ম হাজরিকার মতে লোকসান হওয়া নাই গৰুকুটি প্রকল্প। বিধানসভার তথ্যর মিল নাই পদ্ম হাজরিকার বক্তব্যর। গতি 8 কোটি কিমান টাকা আমার জমা আছে, তারপরে আমার 2 কোটিমান টাকা এটা সরিয়হ আৰু মাকৈ বিক্রি করে পাবলে আছে, এই আসলে লোকসানের কথা তো হবই নয়। গৰুকুটি প্রকল্পত হওয়া নাই লোকসান, বিতর্কর মাজতে গৰুকুটির লাভালাভক লৈ মুখ খুলিছে বিধায়ক পদ্ম হাজরিকায়। বিধায়ক পদ্ম হাজরিকার মতে লোকসানত চলা নাই গৰুকুটি প্রকল্প। গৰুকুটি প্রকল্পত কিমান টকার লাভ হয়েছে তার সঠিক উত্তর দাঙি ধরব নিলেও পদ্ম হাজরিকার দাবি লোকসানত চলা নাই গৰুকুটি প্রকল্প। এই তারিখত আপনাদের যদি চাই গৰুকুটিত আমার 5 কোটি কিমান টাকা একাউন্টসত জমা আছে, আর আমি যিখিনি তাত উৎপাদিত সামগ্রী বিক্রি করে পাইছো, গাহরি বিক্রি করে পাইছো, গাহরিও আমার 80টা জমা আছে, তাত আমি 3 কোটি কিমান টাকা সেল প্রসিটর একাউন্টত আছে আমার, গতি 8 কোটি কিমান টাকা আমার জমা আছে, তারপরে আমার 2 কোটিমান টাকা এটা সরিয়হ আৰু মাকৈ বিক্রি করে পাবলে আছে, এই আসলে লোকসানের কথা তো হবই নয়। বিধায়ক পদ্ম হাজরিকার মতে লোকসান হওয়া নাই গৰুকুটি প্রকল্প, কিন্তু বুধবারে বিধানসভাত কৃষিমন্ত্রী দাঙি ধরার তথ্য প্রকাশ পাইছিল বিপরীত ছবিহে, কারণ বিধানসভার বজিয়াত সরকারে দাঙি ধরার তথ্য অনুসরি গৰুকুটি প্রকল্পের বিভিন্ন খিতানত এতিয়ালৈ ব্যয় হয়েছে সর্বমুঠ 17,67,93,348 টাকা। অন্যহাতে কৃষিজাত উৎপাদনের বাবে প্রকল্পটুত বীজ সার, ঔষধ, ট্রেক্টর, পাম্প, তেল আদির বাবদ ব্যয় করা হয়েছে সর্বমুঠ 3,30,48,993 টাকা। কিন্তু সরকারে দিয়া একই তথ্য অনুসরি প্রকল্পটুত কৃষিজাত উৎপাদনের পৰা উপার্জন ধারণা করা হয়েছে মাত্র 2 কোটি টাকা। সেই অনুসরি বর্তমানলৈ শাক পাচলিকে আদি করে বিভিন্ন উৎপাদনের জড়িয়ে উপার্জন করা হয়েছে মাত্র 97,60,563 টাকা। অন্যহাতে উৎপাদিত সর্বমুঠ সামগ্রী বিক্রির জড়িয়ে প্রায় 2,79,76,624 কোটি টাকার উপার্জন হব বলে ধারণা করা হয়েছে। ইয়ারপরে স্পষ্ট যে গৰুকুটি প্রকল্পত 17 কোটি টাকা খরচ করার পাছত উপার্জন হয়েছে মাত্র 2,79,00,000 টাকা। বিধানসভাত এই তথ্য পোহরলৈ অহার পাছতেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, কিন্তু সেই প্রতিক্রিয়াক প্রত্যাহ্বান জানাবলৈ এইবার বিধায়ক পদ্ম হাজরিকায় দাঙি ধরলে কিছুমান বিশেষ অঙ্ক। গৰুকুটি প্রকল্পত কিমান টাকার লাভ হয়েছে তার সঠিক উত্তর দাঙি ধরব নিলেও পদ্ম হাজরিকার দাবি লোকসানত চলা নাই গৰুকুটি প্রকল্প। এই তারিখত আপনাদের যদি চাই গৰুকুটিত আমার 5 কোটি কিমান টাকা একাউন্টসত জমা আছে, আর আমি যিখিনি তাত উৎপাদিত সামগ্রী বিক্রি করে পাইছো, গাহরি বিক্রি করে পাইছো, গাহরিও আমার 80টা জমা আছে, তাত আমি 3 কোটি কিমান টাকা সেল প্রসিটর একাউন্টত আছে আমার, গতি 8 কোটি কিমান টাকা আমার জমা আছে, তারপরে আমার 2 কোটিমান টাকা এটা সরিয়হ আৰু মাকৈ বিক্রি করে পাবলে আছে, এই আসলে লোকসানের কথা তো হবই নয়। আনফালে প্রসঙ্গ সন্দর্ভত বিধায়ক অখিল গগৈকো আক্রমণের লক্ষ্য করে লয় পদ্ম হাজরিকায়। গৰুকুটিক লৈ রাজনৈতিক উদ্দেশ্যত বিতর্কর সৃষ্টি করার অভিযোগ বিধায়ক পদ্ম হাজরিকার। মাটিখিনি ঘুরাই দিব লাগে, সেই মানুষ ঘুরাই দিব লাগে, ঘুরাই দিবর কারণে উচ্ছেদ করেছে নাকি? খিলঞ্জিয়া মানুষখিনিয়ে সেই মাটিখিনি রক্ষা করবর কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যে দাবি জানাইছিল তার পরিপ্রেক্ষিতত তার প্রশাসনে উচ্ছেদ করেছে, তাত ফার্মিং করবলৈ বা কৃষি কর্ম করবলৈ মোকো দায়িত্ব অর্পণ করেছে, গতি সেই মানুষখিনিক মাটিখিনি ঘুরাই দিব লাগে, এইটো হল তেওঁলোকৰ উদ্দেশ্য। সংখ্যালঘু যিকেইজন বিধায়ক আছে তেওঁলোকে সদায় সেইটো চিঞৰ বাখৰ। আনফালে গৰুকুটিৰ প্ৰসংগত বৃহস্পতিবাৰে পুনৰ মুখ খুলে বিধায়ক অখিল গগৈয়ে। বিধায়ক পদ্ম হাজৰিকাক আক্ৰমণ কৰি অখিল গগৈৰ অভিযোগ, গৰুকুটিক লৈ উত্তৰ দিব লগা হ'ব বুলি বুধবাৰে বিধানসভাৰ পৰা পলালে পদ্ম হাজৰিকাই। 2 কোটি ইনকাম, 15 কোটি লস, এনেকুৱা প্ৰজেক্ট পৃথিৱীত কৰবাত হয় নেকি? কব 17 কোটি খরচ করে 2 কোটি ইনকাম, 15 কোটি লস, এ তো টোটাল ফেলা। এটাই হল বিজেপি মডেল, এটাই হল বিজেপির উন্নয়ন মডেল। গৰুকুটি প্রকল্পটাই হল বিজেপির উন্নয়ন মডেল, আর গৰুকুটি প্রকল্পটাই এটা গরু সরু নাই, অকল খুঁটিটুহে আছে। 2 কোটি ইনকাম, 15 কোটি লস, এনেকুৱা প্রজেক্ট পৃথিৱীত কৰবাত হয় নেকি? কব
17 কোটি খরচ করে 2 কোটি ইনকাম 15 কোটি লস, এই টোটাল ফেলার। এটাই হল বিজেপির মডেল, এটাই হল বিজেপির উন্নয়ন মডেল। গরুকুটি প্রকল্পটাই হল বিজেপির উন্নয়ন মডেল। আর গরুকুটি প্রকল্পটা এটা গরু সরু নয়, অকল খুঁটিটুহে আছে।